हेलो एवरीवन, वेलकम बैक। सम्प्रीतिर बायोलॉजी क्लासे तोमादेर सबाइके स्वागत जानाई। आशा करी तोमरा सकाले भालो आछो, सुस्थ रयेछो। तोमादेर क्लास 12 एर फाइनल परीक्षा सामनेई, ताई तोमादेर सकलेर अनुरोधे आजके आमी तोमादेर जन्य तोमादेर सम्पूर्ण सिलेबासेर उपर, रिड्यूस्ड सिलेबासेर उपर एकटा साजेशन तैरी करेछि, 2 नम्बर, 3 नम्बर एबं 5 नम्बरेर। आशा करछि एर थेके तोमरा मोटामुटि तोमादेर फाइनल परीक्षाय় प्रश्नगुलो पेये जाबे। तो प्रश्नगुलो कि आमरा एकटु देखे नी। प्रथमे आसछे 2 मार्क्स एर क्वेश्चन। देखो, अटोगेमी कि, आइसोगेमी ओ उगेमीर पार्थक्य लेखो, निउक्लियोजोम कि, भ्रूण कोन दशाय कोथाय रोपित हय, एक्रोजोम बिक्रिया काके बोले, माइक्रो प्रोपागेशन काके बोले, ह्यूमन जिनोम प्रोजेक्ट बा एचजीपी कि, एफएबी फैब ओ एफसी कि, इंटरफेरन की एर काज लेखो, फोटोकेमिकल स्मोग और क्लासिकल स्मोगेर मध्य पार्थक्य लेखो, प्लासेंटा की एर काज लेखो, हार्डी यंगबर्ग इक्विलिब्रियम की एर गुरुत्व लेखो। नेक्स्ट आसछि लिंकेज की, नीच और हैबिटेटर पार्थक्य लेखो, इकोटोन की, सेंट्रल डॉगमा काके बोले, एससीपी बा सिंगल सेल प्रोटीन की उदाहरण दाओ, सालाजोगेमी की, स्पोरोपोलेनिन की, लैक्टेशनल एमनेरिया काके बोले, पैटाजियम की, पॉलीजेनिक इनहेरिटेंस की, वीएनटीआर काके बोले, ओकाजाकी खंड, ओकाजाकी फ्रैगमेंट की, मोइट एमओईटी मोइट की, दाद रोग की, मेटास्टेसिस की। देखो এখানে এরকমও হতে পারে, 2 নম্বরের প্রশ্ন 5 নম্বরে পাটে পাটে থাকতে পারে, বা 3 নম্বর 2 নম্বর। তো মোটামুটি আমি 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর করে যতগুলো প্রশ্ন দিয়েছি আশা করছি এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট আসছে 3 মার্কস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ গঠনের পদ্ধতি বর্ণনা করো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে রেডি করবে। রজচক্রের সময় ডিম্বাশয়ের পরিবর্তনগুলি উল্লেখ করো। গত বছর তোমাদের রজচক্রের সময় জরায়ুর পরিবর্তনগুলো উল্লেখ করো, এটা পড়ে গেছে, তাই এবারে ডিম্বাশয়ের পরিবর্তন এটা রেডি করবে। মডার্ন সিনথেটিক থিওরি সংক্ষেপে আলোচনা করো। পিসি কালচার কাকে বলে, বি ও টি লিম্ফোসাইটের মধ্যে পার্থক্য লেখো, মানুষের লিঙ্গ নির্ধারণে এসআরওয়াই জিনের ভূমিকা বর্ণনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্লাইনিফেল্টার সিন্ড্রোম, ডাউন সিন্ড্রোম, টার্নার সিন্ড্রোম, এই তিনটের থেকে এর কারণ এবং লক্ষণ এটা যদি তোমরা রেডি করো এর থেকে তোমরা একটা পাবেই, পাবি মাস্ট। ম্যালেরিয়া ও অ্যাসকারিডিস রোগের বিস্তার পদ্ধতি, লক্ষণ, প্রতিকার, এটাও খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ম্যালেরিয়া রোগের বিস্তার পদ্ধতি পড়বে ভালো করে, এর থেকেও একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তারপরে কলা পালন বা টিসি কালচার পদ্ধতি বর্ণনা করো, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট, পুরুষ ও স্ত্রী দেহে কোন কোন শল্য চিকিৎসা দ্বারা গর্ভ নিরোধ করা হয়, অর্থাৎ ভ্যাসেকটমি এবং টিউবেকটমি কি। নেক্সট, সপুষ্পক উদ্ভিদের ইতর পরাগযোগের কৌশল, সপুষ্পক উদ্ভিদের ইতর পরাগযোগের কৌশল, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। জেনেটিক কোডন কি, এর বৈশিষ্ট্য লেখো, বিবর্তনের জীবাশ্ম ঘটিত প্রমাণ ব্যাখ্যা করো, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কি, এর পদ্ধতি, প্রিন্সিপাল বা নীতি এবং অ্যাপ্লিকেশন বা প্রয়োগ, এটাও খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। নিও ডারউইনিজম কাকে বলে, এমআরএনএ এর কাজ লেখো, টিআরএনএ ও আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, এই তিনটের একটি করে কাজ পড়বে, এটা ওই আসতে পারে। সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রম্যতার পার্থক্য, প্রণোদিত প্রজনন বা হাইপোফাইজেশন বলতে কি বোঝো, প্রণোদিত প্রজননের পদ্ধতি এবং সুবিধা অসুবিধা, এটাও পড়বে, খুব ইম্পর্টেন্ট। লবণাম্বু উদ্ভিদের অভিযোজন বর্ণনা করো, ড্রাগের অপব্যবহার বলতে কি বোঝো, মাছের ভাইরাস ঘটিত রোগের কারণ লক্ষণ, যে কোনো একটি রোগের কারণ লক্ষণ পড়ে রাখবে। নর্দমার জল বিশুদ্ধকরণ পদ্ধতি, অসমো রেগুলেটর ও অসমো কনফর্মারের পার্থক্য,
সাইলেন্ট ভ্যালি আন্দোলন বলতে কি বোঝো? অরণ্য ধ্বংসের কারণ কি? বায়োম কাকে বলে? নেক্সট, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য। এস ও জে আকৃতির লেখচিত্র অর্থাৎ এক্সপোনেনশিয়াল ও লজিস্টিক কার্ভ লেখচিত্রের সাহায্যে বর্ণনা করো। বায়ো ম্যাগনিফিকেশন কি? ইউট্রোফিকেশন কাকে বলে? নেক্সট আসছি ফাইভ মার্কস। ফাইভ মার্কসে আমি বেশি প্রশ্ন দিইনি, কয়েকটা প্রশ্ন দিয়েছি, আশা করছি এর থেকেই পেয়ে যাবে। শুক্রাশয় ও ডিম্বাশয়ের কলাস্থনিক গঠন বর্ণনা করো। স্পার্মাটোজেনেসিস ও উজেনেসিস পদ্ধতি রেখাচিত্রের সাহায্যে দেখাও। স্পার্মাটোজেনেসিস এবং উজেনেসিস এটা পড়তে পারে। ডিম্বাণু উৎপাদন কি অর্থাৎ উজেনেসিস এবং স্পার্মাটোজেনেসিস এই দুটোর মধ্যে পার্থক্যও আসতে পারে, আবার স্পার্মাটোজেনেসিস রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো এরকমও থাকতে পারে। ডিএনএ রেপ্লিকেশনের পদ্ধতি বর্ণনা করো। পুরো রেপ্লিকেশনের পদ্ধতি নাও থাকতে পারে, থাকলেও ডিএনএ রেপ্লিকেশনের ইনিশিয়েশন অর্থাৎ হচ্ছে প্রারম্ভিক পর্যায়ে বর্ণনা করো। এবং এখানে উৎসেচকগুলির ভূমিকা ও কাজ লেখো। ডিএনএ রেপ্লিকেশনে সাহায্যকারী যে সমস্ত উৎসেচকগুলো আছে সেই এনজাইমগুলোর প্রত্যেকটার কাজ আসতে পারে। ডিএনএ পলিমারেজ, গাইরেজ, লাইগেজ এগুলোর কাজ আসতে পারে। ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশনেরও প্রসেস পদ্ধতি আসতে পারে। পদ্ধতি এলে এরকম প্রশ্ন থাকতে পারে যে ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক পর্যায়টি বর্ণনা কর, দিয়ে দিল। আরএনএ পলিমারেজের ফাংশন বা কাজ দিতে পারে। আর আমাদের থার্ড ইউনিট থেকে ফাইভ মার্কসের প্রশ্ন আসে না, দু নম্বর তিন নম্বর বাদ বাকি। ফিফথ ইউনিট লাস্ট ইউনিট থেকে এখানে বায়ু দূষণের কারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বায়ু দূষণের কারণ, ক্ষতিকারক প্রভাব এবং তার প্রতিকার আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া বায়ু দূষণ ছাড়া অন্যান্য দূষণগুলো তোমরা একটু হালকা করে দেখে রাখতে পারো, তবে এটা ভালো করে গুরুত্ব দিয়ে রেডি করবে, ঠিক আছে? নেক্সট, ওজন গহ্বর সৃষ্টির কারণ কি এবং এর ক্ষতিকারক প্রভাব আলোচনা কর। বোঝা গেছে? আমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আলাদা আলাদা করে ভিডিও বানিয়েছি, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। এছাড়া কোনো প্রশ্ন নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আশা করছি এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পেয়ে যাবে। ভালো করে মন থেকে দিয়ে আজ থেকে পড়াশুনো করো, আর কয়েকটা দিন বাকি আছে। ওকে, ভালো থেকো সবাই, টাটা।